গরু পাচারকাণ্ডে ধৃত অনুব্রত মণ্ডলের জামিনের দাবি জানিয়ে আসানসোল সিবিআই আদালতের বিচারককে হুমকি চিঠির ঘটনায় আসানসোল দক্ষিণ থানার পুলিশ গত রাতে সুদীপ্ত রায় নামে এক আইনজীবীকে গ্রেপ্তার করে। আজ সুদীপ্ত রায়কে আদালতে পেশ করা হয়। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, চিঠিতে উল্লেখ করা বাপ্পা চট্টোপাধ্যায়ের সঙ্গে সুদীপ্ত রায়ের ব্যক্তিগত শত্রুতা রয়েছে। বিএনআর মোড় থেকে ইন্টারসেপশন করা হয়। ইন্টারসেপশন করে ওনার জেব থেকে একটা ফেক আধার কার্ড বাপ্পা চ্যাটার্জি নামে ওনার পাওয়া যায়। ওর একটা জিনিস ওর পাওয়া যায় কি একটা 438 অ্যান্টিসিপেটরি বেল ফাইল করে একটা ড্রাফট ওনার হ্যান্ডরাইটিংয়ে একটা অ্যাপ্লিকেশন ওনার কাছ থেকে পাওয়া যায়। যখন ওনাকে জিজ্ঞাসাবাদ করা হয় তখন উনি কোনো স্যাটিসফ্যাক্টরি আনসার উনি দিতে পায়নি কি কেন ওনার কাছে বাপ্পা চ্যাটার্জি নামে ফেক আধার ছিল ওর, কেন উনি 438 নাম 438 বেল অ্যাপ্লিকেশন বাপ্পা চ্যাটার্জি কেন উনি করতে যাচ্ছে। এটা যখন ওনাকে জিজ্ঞাসাবাদ করা হয় হি কুড নট স্যাটিসফাই দ্য আইও হোয়াই হি ওয়াজ হেয়ার ইন আসানসোল ফর উইথ দিস ডকুমেন্টস। যখন এটা ওনাকে ফার্দার জিজ্ঞাসাবাদ করা হয় উনি একটা লোকের নাম বললেন দীপক করে, যেটা বর্ধমানে এখন অ্যাপ্রিহেন্ড করা হয়ে গেছে। ও স্বীকার করেছে কি হ্যাঁ সুদীপ্ত ওনাকে একটা এরকম একটা ফেক আধার কার্ড বানানোর জন্য ওনাকে ওনাকে একটা বলেছিল ওর, উনি ফেক আধার কার্ড বানানোর জন্য ওনাকে হেল্প করেছেন। তো এখন ওনাকে চুক্তি কালকে উনি কোনো স্যাটিসফ্যাক্টরি উত্তর দিতে পায়নি সুদীপ্ত রায়, ওনাকে কালকে বিএনআর মোড়ে বিকাল 4টার সময় ওনাকে আরেস্ট করা হয়েছে।